কড়াকড়ি বাজার না ভান। হ্যাঁ তিনি চারি বছর ধরে এনেকুয়া অবস্থা। তার আগতে আমি কেইবাবারও আমি রাইজে সাফ করেছিলো। সাফ করার পিছত আমি বিভাগীয় কর্তৃপক্ষের লগত আলাপ আলোচনা করার পিছত আমি কেইবাবারও খুলি দিছিলো। তারপিছত আকৌ মানে যদি ইয়াত ডক্টর আর নার্স থাকার ব্যবস্থা, স্থায়ীভাবে থাকার ব্যবস্থা না হয়, এনেকুয়া অবস্থা আমার সদায় হয়ে থাকিব। আমি এইটাই সরকারকে অনুরোধ জানাম বা হিমন্ত বিশ্ব শর্মাকে আমি এইটাই অনুরোধ জানাম যে আমার ইয়াত স্থায়ীভাবে নার্স আর ডক্টর থাকার সুব্যবস্থা করবেন, তেতিয়াহে আমি উপকৃত হম।